নমস্কার, আমি মাম্পি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে শনিবার, আবার শ্রাবণ মাসের শেষ দিন। আমাদের এদিকে আবার মনসা পুজো। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, অনেকটাই সকাল, এখন ওই 6:30 মতো বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম আর তারপরে বিছানাটাও গুছিয়ে নিলাম। এবারে একে একে কাজকর্মগুলো সেরে নি চলুন। সপ্তাহের একটা দিন করে আমার বেডরুমটা, একটা একটা করে রুম আর কি আমি ক্লিন করে থাকি। ডিপ ক্লিন খুব না, তবে মোটামুটি ভালোভাবে পরিষ্কার করি। আর সেই দিনটা আমি ওই শুক্রবার কি শনিবারে, এই দুটো দিনের মধ্যে রাখার চেষ্টা করি, কারণ এই দুটো দিন আমার একটু কাজের চাপটা কম থাকে। তো আজকে ভাবলাম চলো বেডরুমটাকে একটু হালকার উপরে ঝাড়ু পোছা করে ফেলি। বেশিটাকে এখন আর চেঞ্জ করব না, যেহেতু আমি ঝাড়ু পোছা করব, ধুলে উড়ে আবার বিছানায় পড়বে, আর এখন তো কেউ ঘুমোবও না। ভাবছি রাতে শোয়ার আগে বেশিটাকে চেঞ্জ করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো, টেবিলটার মধ্যে যত গাছগুলো ছিল সেই গাছগুলোকে বাইরে একটু স্নান করিয়ে জলটা পাল্টে একটু হালকা রোদে রেখে এসেছি। ইনডোর প্ল্যান্টস যতই বলি না কেন, হালকা একটু রোদ পেলে কিন্তু গাছগুলো ভালো হয়, নইলে কিন্তু গাছের তেমন গ্রোথ হয় না, যেমন থাকে তেমনই থাকে। হালকা রোদের আভা কিন্তু ইনডোর প্ল্যান্টসের জন্য ভীষণ ভালো, তাই একটু রোদে রাখলাম। আর এবারে টেবিলটা খুব ভালো করে মুছে জিনিসপত্রগুলোও একদম জায়গার মতো রেখে দেব। আমার বাড়ির যত জিনিসপত্র রয়েছে, খুব ছোটোখাটো জিনিসই বলুন আর একটু বড় জিনিসই বলুন, সব কিছুই আমার নিজের হাতে তৈরি করা, নিজের হাতের গড়া, একটু একটু করে তিল তিল করে আমি গড়েছি। এই জন্য এই জিনিসগুলোর প্রতি আমার বড্ড মায়া, তাই এদের আমি সবসময় যত্ন করি, সবসময় ভালো রাখার চেষ্টা করি। আর এই দেখুন, অনলাইনে দুটো ঠাকুরের শাড়ি অর্ডার করেছিলাম, যেহেতু সামনেই জন্মাষ্টমী সেই জন্য, আর শাড়ি দুটো এখানেই রেখেছি। আমি যে খুলে একটু দেখব সেই সময়টুকু পাইনি, পরে দেখবো, প্যাকেট ধরে রেখে দিয়েছি। আর আপনাদেরকেও একটু দেখালাম কী কী কালার। ওখানে কালার অপশন বলতে তেমন কিছুই ছিল না, ওই সবুজ আর লালের মধ্যে চেয়েছিলাম কিন্তু লালটা পেলাম না। পুরো ঘরটা মোটামুটি আমার পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় কমপ্লিট। আর এবারে এই দরজাটাকেও একটু মুছিয়ে নিই। আমি যখনই ঘর পরিষ্কার করি তখন কিন্তু দরজা জানালা সমস্তটাই মুছিয়ে নিই, তাহলে একদম ঝকঝকে তকতকে থাকে ঘরটা। আর খাটের তলাটা না বড্ড কষ্ট হয়, তো ওই বড়ো যে ঝুলঝাড়ুগুলো হয় সেইগুলো দিয়ে ওই ঝুলগুলোকে একটু টেনে নিয়েছি। আর দেখবো যখন ঘরটা মুছবো পোছাটা কত দূর যায়, হাতা অত দূর যায় না, তো খাটের ওই পেছন দিকটা না ঠিকঠাক মোছাও পড়ে না। তো এইবারে ছেলের ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। বিছানা আমি রাত্রিবেলায় ভালো করে গুছিয়ে রেখেছিলাম, একটু জাস্ট গাছপালাগুলো ছিল ওই টেবিলটা একটু মুছে নিলাম। আর এইবারে গামছাগুলোকেও মেলে দিলাম, গামছাগুলো তো জুবুধুবু হয়ে পড়ে থাকে, প্রত্যেক দিন কতবার যে আমাকে গামছা মেলতে হয় সে আমি বোধহয় গুনেও সারতে পারবো না। আর এইবারে ঘরবাড়িগুলোকে মুছিয়ে নেব সব, ওপরের ফ্লোরটা মোটামুটি মুছে নিচের ঘরে যাব, আগে খাওয়া দাওয়া করবো, রান্নাবাড়ি করতে হবে, তারপরে রান্না করতে করতে নিচের ফ্লোরটাও আমি মুছে নেবো। তো চলো তাড়াতাড়ি করে মুছে নিই ঘরবাড়িগুলো। প্রতিদিনকার ঠাকুরের বাসনগুলো আমি রাত্রেবেলায় মেজে রাখি, আর আজকে যেহেতু একটু দুধকলা দেবো মনসা ঠাকুরের কাছে, তাই একটু বেশি বাসনপত্র মাজতে হয়েছিল। আর রাত্রেবেলা সেগুলো মেজে ধুয়ে একদম উপর দিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি সব কিছু। আর এই যে ঘরটা মোছাও হয়ে গেল, এবার চলুন সিঁড়িটা মুছে নিই। আমি যখন প্রত্যেক দিন ঘর মুছি তখন সিঁড়িটাও মুছি, আর ঝাড়ু দেওয়ার সময় সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিই। আর নিচের ঘরে আসলাম, হাত পা মুখ চোখগুলো একটু ধুয়ে নিলাম, তারপরে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম, আর এই যে একটু চাল ভাজা মেখে নিয়েছি। আজকে চা দিয়ে চাল ভাজা দিয়ে খাবো, বিস্কিটটা খাবো না। কয়দিন হলো একটু বেশি বিস্কুট খাচ্ছিলাম আর এত অম্বল হয়ে যাচ্ছিল বন্ধু, কি বলবো। তো ওই জন্য আজকে আর বিস্কিটটা নিলাম না, চাল ভাজা দিয়ে চাটা বসে বসে খাচ্ছি। পাখাটাকেও চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছিলো ঘর বাড়ি মোছা কাছার পরে। আর এই যে বাসনপত্র রেখে সোজা রান্নাবাড়ি যোগাযন্ত্র করেছি। আজকে সিম্পল রান্না করব, কিচ্ছু রান্না করব না, যেহেতু নিরামিষ, আলু পটল দিয়ে একটু গামাখা গামাখা ঝোল করব ঘি গরম মশলা দিয়ে, আর সাথে আমি বেগুন ভাজা করব। সবজিগুলিকে কেটে ধুয়ে রাখলাম, আর এবারে কাপ প্লেটগুলোকেও মেজে বাসনগুলিকে সব উপর দিয়ে দিলাম গামলাটার মধ্যে। রান্নাটা শুরু করে চলুন। এখন 12 মাস সমস্ত ধরনের সবজি পাওয়া যায় বলে কোনো সবজিরই তেমন স্বাদ পাই না। এই যে বেগুনটা এনেছে, বেগুনটা একদম খেতে ভালো না, জিভটা কেমন তিত্তি তিত্তির করে এই বেগুনগুলো। আমি না করি আমার হাজব্যান্ডকে যে বেগুন এনো না এখন, আর যদি আনো ওই যেই কচি কচি এক ধরনের ছোটো ছোটো কালো কালো বেগুন হয় সেই বেগুনগুলো তবু একটু খাওয়া যায়।
ভালো লাগে, আর এই বেগুনগুলো না একদম ভালো লাগে না, কি জানি তবু নিয়ে আসবে এই বেগুনগুলো। আর এখন যখন কাটছিলাম বেগুনটা এত বীজ ছিল, মানে কচি তো না, খেতেও ভালো না খুব একটা, তো কি করব, নষ্ট তো করে লাভ নেই, তাই এই যে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখেছিলাম, আর তারপরে দেখো একদম ছাঁকা তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, দেখি যদি খাওয়া যায়। আর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে এই যে আলু আর পটলটা আমি দিয়ে দিলাম, আর আলু পটলটার মধ্যে একটু টমেটো পেস্ট করে দিয়েছি, টমেটো আদা জিরে লঙ্কা সামান্য একটু মশলা, খুব বেশি একটা মশলা দিইনি, দিয়ে এই যে কষিয়ে নেওয়ার পরে গরম জল অ্যাড করে দিলাম। আর তোমরা তো জানোই বন্ধু, যারা আমার ব্লগ দেখো, যে আমি সবসময় তরকারিতে গরম জলটাই অ্যাড করি, আর নামানোর আগে এই যে একটু ঘি দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা। গরম মশলা যদি একটু বেটে দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, বাটা গরম মশলার কিন্তু স্বাদটাই আলাদা। তো যাকে আজকে আমি গুঁড়োটাই দিয়েছি, আর এই যে রান্নাঘরে সমস্ত বাসন মেজে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, মেঝেটাও মুছে নিয়েছি একদম ঝকঝকে তাকতাকে, এইরকম একটা নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে এক গামলা পুরো বাসন কিছুটা তুলে নিয়েছি, আজ প্রচণ্ড গরম বন্ধু, এই মাত্র সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, রান্নাবাড়ি কমপ্লিট করে বাসনগুলো মেজে পুরো ঘরবাড়ি মুছে নিলাম। আজকে স্যাটারডে, ঘর এমনিতেও মুছি, শনিবারে বেশিরভাগ শনিবারেই মোছা হয়, আর তার মধ্যে আজকে আবার না আমাদের এদিকে মনসা পুজো, তো আমি এই নতুন বাড়িতে আসার পরে মনসা পুজো দিইনি এখনও অবধি, মানে একটা বাড়ি পেয়েছিলাম আর এবারে দ্বিতীয়বার, তো এখনও অবধি দেওয়া হয়নি। আমার হাজব্যান্ডকে বললাম কি করবো পুজো, কী এবারে ধরবো, তো বললো ধরো পরে, ওই প্রতিবারের মতো দুধকলাটাই দাও, তো তাই দেবো, দুধকলা দেবো মনসা ঠাকুরের নামে। আর পুজোটাও করতে হবে, স্নান করবো, কাজ করতে করতে না প্রচণ্ড হাঁপিয়ে গেছে, তাই একটু ঠান্ডা জল খেলাম আর একটু বসলাম। ঘর মোছার জলটা ট্যাবের মধ্যে রয়ে গেছে, ওটাকে একটু বাইরে ফেলে দিয়ে আসবো, বাথরুমে ফেললে না পুরো বাথরুমটা কাদা কাদা হয়ে যায়, বালু বালু হয়ে যায়, ভালো লাগে না খুব একটা, আবার ওই বাথরুমটাকে ধুয়ে দাও, ওই জন্য একটু বাইরে ফেলে দিই, তাহলে আমার একটু সুবিধা হয়। তো দেখো না ঘেমে নিয়ে একেবারে অস্থির হয়ে গেলাম, কী করি বলো তো বন্ধু, এই রোদ, এই বৃষ্টি, এই গরম, কখনো কখনো এত পরিমাণে গরম দেয় যে সে আর সহ্য করার মতো না, আর কাজকর্ম করলে না আরও যেন হাঁপিয়ে যায়, আরও হাঁপিয়ে যায়, মানে বেশি যাদের ঘাম হয় না খুব কষ্ট বন্ধু, ঘাম হয়ে গেলে শরীরের নুন চিনিটা কমে যায়, জলটা বেরিয়ে যায়, আর তখন আরও খুব দুর্বল ফিল হয়, তার মধ্যে এই যে কী বলি, চলো আর বকবক করবো না, বকবক করতে ধরলে থামবো না, ওইদিকে আমার কাজকর্ম দেরি হয়ে যাবে, চলো বন্ধু। ঘর মোছার জলটা নিয়ে বাইরের দিকে আসলাম, আর এসে দেখছি এই যে ধরি এখানে শুয়ে রয়েছে, আর ওর তো বিস্কুট খেতেই ভালো লাগে, রুচি বলতে ভাত খেতে চায় না, যদি একটু রুটি কিংবা মিষ্টি কিংবা বিস্কিট দিই তাহলে খেতে চায়, ভাতটা খুব একটাও পছন্দ করে না, ওই অল্প অল্প খায়, যদি একটু মাংস ভাত হয় তাহলে একটু খায়, যদি মাছ ভাত হয়, নিরামিষ তো একদমই খায় না আর খেতেও চায় না, মানে খাওয়ার কোনো লোভও নেই ওর, ওই চুপচাপ শুয়ে থাকে, তো একটু ভয় ভয় বাচ্ছিলো, আমি আবার দুটো বিস্কিট দিলাম আর তারপরে জলটা ফেলে দিয়ে, এই দেখো ঝাড় দিতে এসেছি ছেলের ঘরটা, মানে পরিষ্কার করতে এসেছি পড়ার রুমটা, এসে দেখছি আবার সেই বই খাতা বিছানাতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এখন আর গোছানোর মতন সময় নেই, ঘড়ি কাটার ডেটটা বেজে গেছে, এবারে আমাকে তাড়াতাড়ি করে স্নান ধ্যান করে পুজো দিতে হবে। আর উপরে ঘরে এসে দেখছি বিছানার উপরে পুরো ডিওগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ও এক একদিন এক একটা ডিও দেবে, আর সেগুলোকে বের করে কোথায় যে রাখবে আমি নিজেই খুঁজে পাই না, আমি যখন দেব এই তো করতে থাকে, ওকে জিজ্ঞেস করলেও ভুলে যায়। আর এই দেখো না টিস্যুটা আমি বাইরে বের করে রেখেছিলাম মুখটা মুছে, সেটা সকালবেলা যে আমি আবার নিয়ে গিয়ে ফেলবো সেটাও ভুলে গেছি, আমি ওই ড্রেসিং টেবিলের ওপরে রেখে দিয়ে চলে গেছিলাম। তো স্নান করে নিলাম বন্ধু, স্নান করে ফ্রেশ হয়ে এই যে মা মনসার নামে ঘরটা বসিয়ে নিলাম, আলপনা দিয়েছি, আলপনাটা না আমি আগেই দিয়ে ছিলাম আর কি, যখন আমি সকালবেলাতে ওই জামাকাপড় ছেড়েছিলাম ঘর বাড়ি মোছার পরে আলপনাটা দিয়ে রেখেছিলাম যেন শুকিয়ে যায়, নইলে তো শুকোতে চায় না, জল জল করে। আর এবারে ঘর বসালাম, ঘর বসিয়ে এই যে দুটো ছোটো ছোটো মাটির সরাই এনেছিল তার মধ্যে দুধকলা দিলাম, দুধকলা দিয়ে পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া করেছি। আর এখন হলো সন্ধেবেলা, আমি কালকে রাত্রেবেলা একটু রসুনের আচার বানিয়েছিলাম, রসুন আর তেঁতুলের,
ওই বর্ষার দিনে না মুখটা ঠিকঠাক খাওয়া দাওয়াতে রুচি লাগে না, তাই ভাবলাম যে একটু রসুনের আচার বানিয়ে রাখি, খাবার পাতে একটু করে নিলে না ভাতগুলো খেয়ে নিতে পারি। কখনো তো ভালো লাগে না সবজিপাতি খেতে, তো এই যে আচারটা আমার রেডিও হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে, আমি তোলার সময় পাইনি, এখন এই যে কাছের বয়ামটার মধ্যে সুন্দর করে তুলে রাখলাম। তবে চলো বন্ধু, আজ আসি কাল আবার আসবো, তোমরা ভালো থেকো।